হ্যালো, আসসালামু আলাইকুম। সুলতানা ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকে বানাবো আমি গ্রিল ফিশ, সাথে থাকবে জিরা রাইস। তো রেসিপিটা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলেন স্টার্ট করি। এই ফিলেট মাছটি প্রথমে আমি পিস পিস করে কেটে নিব। এটা অনেক বড় মাছ। এবার আমার ছেলে মাছটা ফিলেট করে নিয়ে আসছে। আমি বলছিলাম যে ফিলেট করে নিয়ে এসো, তার কারণ লাস্ট টাইম অনেক কষ্ট হয়েছে মাছ কাটতে। তো এটাকে আমি এখন লম্বা লম্বা করে পিস করে কেটে নেব, তারপর এটাকে আমি ম্যারিনেট করব। মাছের পিসটাকে আমি এভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। কেটে এটাকে আমি ভালোমতো ধুয়ে টিস্যু দিয়ে মুছে নিয়েছি। এখন আমি এটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করতে যা যা লাগবে আমার সব কিছু আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো ম্যারিনেট করতে আমার লাগবে এখানে রসুন কুচি। আমি এখানে রসুনটাকে একটু থেঁতো করে নিয়েছি। আর নিয়েছি এখানে হাফ টিস্পুনের মতো ব্ল্যাক পেপার। এখানে নিয়েছি আমি 1 টিস্পুনের মতো তন্দুরি চিকেন মশলা, এটা চিলি ফ্লেক্স। আর এখানে নিয়েছি আমি কাশ্মীরি লাল মরিচের পাউডারটা, যেটা আর কি কালার হবে কিন্তু কোনো ঝাল হবে না। তো সবগুলি আমি একসঙ্গে মিক্স করে দিলাম। আর লাগবে আমার প্লেন ইয়োগার্ট। আমি এখানে 2 টেবিল স্পুন ইয়োগার্ট ইউজ করলাম, একটু ভরে ভরে। আর লাগবে আমার লেমন জুস। আমি এখানে হাফ লেমন, লেমনের জুস দিয়ে দিলাম। আর লাগবে একটু সয়া সস, 1 টিস্পুনের মতো সয়া সস। আর একটু দিলাম, আমি অল্প পরিমাণে দিব, খুব বেশি একটা দিব না, যেহেতু আমি সয়া সস দিলাম। সয়া সসে অনেক লবণ থাকে। এই এটা দিলাম আমি সিজনিংটা অল্প পরিমাণে, খুব বেশি একটা না, এটার মধ্যে লবণ আছে অনেক। এই আর কি ম্যারিনেটের জন্য আর কিছু লাগবে না আমার, দ্যাটস ইট। এগুলি দিয়ে ভালোমতো মিক্স করে আমি মাছটাকে ম্যারিনেট করে রাখবো। ভালো মতো মিক্স করতে হবে। এইভাবে হাত দিয়ে করলে ভালো হয়। তো আমি সবগুলি ম্যারিনেট করে আমি 2 ঘন্টার জন্য রেখে ভালো মতো মিক্স করে নিয়েছি। এখন আমি এটাকে র্যাপ করে রেখে দিব 2 ঘন্টার জন্য। এভাবে ফ্রিজে না, আমি বাইরে রাখবো। আমাদের এখানকার টেম্পারেচার অত গরম না, তো আমি বাইরে রাখবো 2 ঘন্টা পরে ফিরে আসছি, সঙ্গে থাকবেন। ফিরে আসলাম 2 ঘন্টা পর, আমার মাছটা ভালো মতো ম্যারিনেট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে আমি এখন মাছটাকে ওভেন ট্রেতে বেক করব। তো আমি মাছগুলিকে প্রথমে এভাবে এক এক করে সুন্দর করে সাজিয়ে দিই। মাছ আমি ট্রেতে সাজিয়ে দিলাম এভাবে। আমি এখন দিয়ে দিব কিছু কয়েক পিস বাটার, এভাবে উপরে দিয়ে দিব। ব্যাস এখন আমি দিয়ে দিব ওভেনে। ওভেনে এটা 40 মিনিটের মতো লাগবে। তো ফিরে আসছি 40 মিনিট পর। তৈরি হয়ে গেল আমার জিরা রাইস। দেখেন কত তাড়াতাড়ি হয়ে গেল। রাইসটাকে একটু ভিজে রাখলে চালটাকে খুব সুন্দর ঝরঝরা হয়, দেখেন। ঠান্ডা হলে আরও সুন্দর হয়ে যাবে। তো এটা দিয়ে আজকে আমরা
ফিশ দিয়ে খাবো। তো আমি অন্য একটা পাত্রে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার ওভেন গ্রিল আমেরিকান সিবাস আর সঙ্গে জিরা রাইস। তো আজকে আমাদের এটাই ইফতার, হেলদি ইফতার। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ঠিক আছে, তো পরে আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।